নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে অজয় দেবগঞ্জি ডিরেক্ট করা নতুন ছবি ভোলার একটা মোশন পোস্টার আজকে চলে এসেছে, সেটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, তোমাদেরকে সর্বপ্রথম জানিয়ে রাখি, আগামী কাল কিন্তু ভোলার টিজার আসছে। দেখো, সত্যি কথা বলতে কি, এটা আমরা সকলেই জানি, সাউথ ইন্ডিয়ান ছবি কাইথির অফিসিয়াল হিন্দি রিমেক। কাইথি কিন্তু ডিরেক্ট করেছিলেন লোকেশ কানাগারাজ। অবশ্যই মাথায় রাখতে হবে যে কাইথি কিন্তু প্রচন্ড ভালো একটা ছবি এবং সাউথ ইন্ডিয়ায় প্রচন্ড পপুলার একটা ছবি, আবারও সেটার একটা রিমেক হচ্ছে। এবং অজয় দেবগন কিন্তু পরপর দুটো ছবির রিমেক করছেন সাউথ ইন্ডিয়া থেকে। একটা দৃশ্যম টু, যেটা অলরেডি সিনেমা হলে চলছে, আমরা দেখতে পেলাম, যদিও এই ছবিটা ডিরেক্ট করেননি উনি, কিন্তু ভোলা কিন্তু অজয় দেবগঞ্জি নিজে ডিরেক্ট করছেন। তো আমি মোশন পোস্টারটা আমার কেমন লাগলো আগে সেটা নিয়ে একটুখানি কথা বলে নিই। মোশন পোস্টারটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমরা দেখতে পাচ্ছি বেশ লেখার যে প্যাটার্নটা, ভোলা লেখাটা যে আসছে বা ভোলাটার মাঝখান থেকে কেটে ত্রিশূল দেখা যাচ্ছে, মানে ত্রিশূল কেটে ঢুকে যাচ্ছে ভোলা লেখাটার মাঝখান দিয়ে, বা আমরা অজয় দেবগঞ্জিকে দেখছি এরম করে ছাই এরম করে নিয়ে মাথায় মাখতে, তো সেই সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। দেখো, অজয় দেবগঞ্জি ডিরেক্টর হিসেবে খুব একটা খারাপ হবেন বলে আমার একেবারেই মনে হয় না। আমার মনে হয় ভালো ওয়ার্ক করবে, কিন্তু একটাই কথা, সাউথ ইন্ডিয়ান ছবির কিন্তু দম থাকে, যেটা আমরা কাইথির ক্ষেত্রেও দেখেছি। প্রচন্ড ভালো একটা ছবি এবং প্রচন্ড স্ট্রং একটা গল্প, তার দেখানোর প্যাটার্ন প্রচন্ড আলাদা। তো সেটাকে রিমেক যখন হচ্ছে, তখন সেটাকে কিন্তু রিমেকের মতন রিমেক করতে হবে। আমার কথা একটাই, অজয় দেবগঞ্জি ডিরেক্ট করছেন, খুব ভালো কথা, সেটা যেন খিল্লির পর্যায়ে চলে না যায়, তাহলে খুব খারাপ লাগবে। কারণ দৃশ্যম টুতে উনি যা ফাটাফাটি অ্যাক্টিং করেছেন, তাতে করে সকলে ওনার প্রশংসা করছে। এখন এরকম যদি হয়ে যায় যে ভোলা একটা জঘন্যতর রিমেক উনি বানালেন, তাহলে কিন্তু খুব বাজে হবে ব্যাপারটা। তো আমার মনে হচ্ছে এরকম কিছু হবে না, কারণ অজয় দেবগন প্রচন্ড ওনার কাজ নিয়ে উনি প্যাশনেট, আমরা বুঝতেই পারলাম। এবং দৃশ্যম টু তারই বড় বড় দুটো দৃষ্টান্ত, যে উনি প্রচন্ড নিজের কাছের করে কাজটা করেছেন, এবং যার জন্যে মোহনলালজির মতন একটা ক্যারেক্টার, ওনার ক্যারেক্টারটা উনি প্লে করছেন, মানে মোহনলালজির ক্যারেক্টারটা আমাদের অজয় দেবগঞ্জি প্লে করছেন, কোনো জায়গায় কিন্তু মনে হচ্ছে না মোহনলালজির থেকে কোনো অংশে কম, মানে আমি অন্তত সেটা ফিল করতে পারিনি। এখন ভোলা নিয়ে তো আমি খুবই এক্সাইটেড, অবভিয়াসলি খুব এক্সাইটেড। দেখা যাক, কাইথি ছবিটা আমি আশা করছি তোমরা প্রায় প্রত্যেকেই দেখেছো, আমি নিজেও দেখেছি, কাইথি ছবিটা আমার খুব ভালো লেগেছে। লোকেশ কানাগারাজ আমার ভীষণই ফেভারিট একজন ডিরেক্টর, এবং দেখা যাক এই ভোলার টিজার কালকে কেমন হয়। টিজার আসছে কখন, টাইম মোটামুটি খুব সম্ভবত বলে দেওয়া হয়নি, মোশন পোস্টার যতটুকু দেখলাম, আমি আরও একবার দেখে নেব, শিওর হয়ে নেব। বেসিক্যালি এখন আমরা আছি মৌসুনি আইল্যান্ডে, যেটা মানে তোমরা হয়তো অনেকেই জানো। তো আমরা সাডেনলি একটা কাজের জন্য এসেছি এবং এখান থেকেই ভিডিও করতে হচ্ছে, ইন্টারনেট কানেকশন যে খুব একটা ভালো আছে এমনটা নয়, আটকে আটকে যাচ্ছে, তার মধ্যে ভিডিও তো দিতেই হবে, তাই জন্যই দিলাম। তো অবশ্যই বলো এই ভোলার মোশন পোস্টারটা তোমাদের কেমন লেগেছে, মানে টিজার অ্যানাউন্সমেন্ট যে করা হলো যে ভিডিওটার মাধ্যমে, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কথাটা যদি পরিষ্কার না শুনতে পাও একটুখানি মানিয়ে নিও। চলো, খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।